আমরা বাঙালিরা মাছে ভাতে ভোজন রসিক, আর ইলিশের সিজনে ইলিশের কোনো রেসিপি হবে না তাই বললে কি হয়? আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস কিংডম। আজ শেয়ার করছি খুব সহজভাবে কিভাবে তৈরি করবেন পারফেক্ট সরিষা ইলিশ। অনেকেরই কমপ্লেন থাকে সরিষা দেওয়ার ফলে মাছের ঝোলটা খেতে তিতা লাগে। আজকের রেসিপি ফলো করে আপনারা রান্না করলে আই হোপ আপনাদের এই মাছ রান্নার টেস্ট হবে 100-তে 100। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 4 টুকরা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের পিসগুলো একটু মোটা করে কেটে নিলে ভালো হয়। যেহেতু সরিষা ইলিশ এর মেন উপাদান হলো সরিষা, একটি বাটিতে 1 চা চামচ অ্যাড করছি কালো সরিষা, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ সরিষা। যতটুকু কালো সরিষা দিবেন তার দ্বিগুণ নেবেন হলুদ সরিষা। দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ, আর সামান্য একটু লবণ অ্যাড করে শিলপাটায় আমি এই সরিষাটা বেটে নিব। এভাবে কাঁচামরিচ এবং লবণ দিয়ে বাটলে সরিষা তিতা হওয়ার ভাব কিন্তু কম থাকে। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে 2 রকমের সরিষাটাই ব্যবহার করতে, কারণ কালো সরিষার ঝাঁজ কিন্তু বেশি থাকে। চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করছি 1/3 কাপ সরিষার তেল, আর এই রান্না অবশ্যই সরিষার তেলেই করতে হবে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের উপর নাড়াচাড়া করে একটু সফট করে নিব। এই পর্যায়ে অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। 30 সেকেন্ডের মতো আমি মশলাটা কষিয়ে নিব। অ্যাড করছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য অ্যাড করছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 5-6টি ফালি করা কাঁচামরিচ। আরও অ্যাড করছি বেটে রাখা সরিষা। খুব ভালোভাবে সব কিছু আবারও আমি কষিয়ে নিব। দেখুন মশলাগুলো আমাদের কষানো শেষ। এবার পরিষ্কার করে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিব। এবার 1 মিনিটের মতো একদমই লো আছে মাছটাকে মশলার সাথে ভুনে নিব। মাছের 1 মিনিট 30 সেকেন্ড রেখে আবার অপর সাইড খুব সাবধানে আমি উল্টিয়ে দিব। এভাবেই 1 মিনিট মাছটাকে কষিয়ে নিব। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। কষানো শেষে পানি অ্যাড করছি 1 কাপ। আর চেষ্টা করবেন এই সরিষা ইলিশ রান্না করতে পানির পরিমাণটা কম দিতে, কারণ আমরা কিন্তু এই সরিষা ইলিশে খুব বেশি ঝোল রাখব না, তাই পানিটা কম দেওয়াই ভালো। রান্না করে নিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এবার সাবধানে মাছগুলো একটু উল্টিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টেনে আসে এবং তেলটা উপরে ভেসে ওঠে। দেখুন ভিউয়ার্স, প্রায় 5-7 মিনিট রান্নার পর আমাদের সরিষা ইলিশটা কিন্তু এখন অলমোস্ট হয়ে এসেছে। চলুন তাহলে গরম গরম সরিষা ইলিশ আপনাদের সাথে পরিবেশন করি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং মজাদার সরিষা ইলিশ। আশা করি আজকের রেসিপি ফলো করে সরিষা ইলিশ রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ, আর খেয়ে সকলেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট পেয়ে যাবেন আপনার অলে। আজ এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।